আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হলাম এটা আপনারা ইফতার ছাড়া বিকেলের নাস্তায়ও বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে নিয়েছি মুরগির বুকের মাংস আলু গাজর মাংসটা আমি কুচি করে কেটে নিয়েছি আলু এবং গাজরটা গ্রেট করে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবার গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ আদা এবং রসুন বাটা এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর লালমরিচের গুঁড়া হাফ চা চামচ একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস তবে এখানে টমেটো সসের পরিবর্তে কেউ চাইলে টমেটো কুচিও দিতে পারবেন গ্রেট করে রাখা গাজর এবং আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে ঢেকে দিব এবার মিডিয়াম লুযাচে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিব এরপর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো তবে অরিগানোটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে এবার নামিয়ে নেওয়ার আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তবে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে এরপর আমি ডুটা তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ নেড়ে মিশিয়ে নিব এরপর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে পানি দিয়ে দুটা তৈরি করে নিব খুব ভালো করে মুঠে নিতে হবে দুটা খুব বেশি নরম হবে না আবার খুব টাইটও হবে না এরপর ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার বানিয়ে নিব এভাবে পাতলা করে ছোটো একটা রুটির মতো করে বেলে নিতে হবে এবার মাঝখানে পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে চারপাশ থেকে টেনে এনে বন্ধ করে দিতে হবে এভাবে খুব সহজে এই নাস্তাটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এভাবে চারপাশ থেকে টেনে এনে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এরপর ভেজে নেব ভেজে নেওয়ার সময় চুলা রাসটা খুব বেশি না বাড়িয়ে অল্প আছে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ